আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট অফিস এক্সেল 2021-এ কীভাবে ফর্মুলা নিয়ে কাজ করতে হয়, সে ফর্মুলাগুলো দেখাবো। আমরা মাইক্রোসফট এক্সেল বলতেই আমরা ফর্মুলার কাজ বুঝি। মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ছাড়া আসলে কোনো কিছু করাই সম্ভব না। সেই ফর্মুলাগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে একটা এক্সেল শিট ওপেন করে নেই। এক্সেল শিটটা ওপেন করার পরে আমি এখানে আগে থেকে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, যেমন হচ্ছে এখানে আমি সেল এবং পার্সেসের একটা রিপোর্ট তৈরি করেছি, যেটাতে আমার কিছু সেল এন্ট্রি করা আছে, কিছু পার্সেস এন্ট্রি করা আছে। যেমন আমি 6 মাসের সেল এবং পার্সেস এন্ট্রি করেছি, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত। এবং আমরা এইখান থেকে দেখব আমাদের প্রফিট কত এবং টোটাল কত টাকা সেল হলো, কত পার্সেস, টোটাল প্রফিট কত, এবং অ্যাভারেজটা আমরা বাইর করব এখান থেকে, কীভাবে অ্যাভারেজ বাইর করতে হয় এবং কীভাবে টোটাল করতে হয় এবং কীভাবে প্রফিট বাড় করতে হয় আমরা এটা দেখব। আসলে প্রফিট বলতে আমরা কত টাকা দিয়ে পারচেস করেছি এবং কত টাকা সেল করেছি, যে লাভটা হয় এটাই প্রফিট। প্রফিট বাড় করতে চাইলে আমরা প্রথমে হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল ছাড়া এক্সেলে কোনো কিছুই হয় না, ইকুয়াল ছাড়া একটা কন্ডিশনও আপনাদের কাজ করবে না। সেই ইকুয়াল দেওয়ার পরে আমাদের যেহেতু জানুয়ারির সেলটা হচ্ছে সি কলামে, সি টু নাম্বার সেল, সেহেতু আমরা সি টু মাইনাস হচ্ছে সি থ্রি পারচেস, যেহেতু সি থ্রিতে, সেহেতু আমরা সি থ্রি আমরা কিবোর্ড থেকে টাইপ করলাম। করে আমরা ইন্টার প্রেস করলেই কিন্তু আমাদের প্রফিটটা, জানুয়ারির প্রফিটটা বাইর হয়ে যাবে। আমরা এভাবে প্রফিটগুলো বাইর করতে পারবো এবং আমি এটা হাইলাইট করে দিলাম যাতে সবাই দেখতে পারে এবং কারো বুঝতে সমস্যা না হয়। সেজন্য আমি ইয়েলো কালার দিয়ে এটা হাইলাইট করে সেন্টার করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে টোটাল বাইর করব, টোটাল এবং সেলের টোটাল। আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত কত টাকা সেল হয়েছে টোটাল আমরা সেলটা বাইর করব। যেমন সেল বাইর করতে গেলে ইকুয়াল দিতে হবে, বলতে এটা যোগ করতে হবে আমাদের ইকুয়াল। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সি টু থেকে সি এইচ টু কলাম পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এটা কিন্তু আমাদের সঠিক ফর্মুলা না, এই জন্য ওইটা ইরর এসেছে এবং পুরোপুরি আমাদের টোটালটা হয়নি। সো আমরা এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমাদের সঠিক ফর্মুলা বসাতে হবে। তাহলে আমরা ইকুয়াল দিলাম সাম, আমাদের যোগ করার ক্ষেত্রে আমরা সাম ইউজ করব। সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যে কয়টা সেল যোগ করব সেই কয়েকটা সেল সিলেক্ট করে নিলাম মাউস পয়েন্টার দিয়ে, সিলেক্ট করে ইন্টার দিলেই আমাদের টোটাল সাম চলে আসবে, অর্থাৎ যোগফল চলে আসবে। আমরা এভাবেও যোগফলটা করতে পারি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যদি ফার্স্ট যে সেলটা ওইটাতে ক্লিক করলাম এবং আমরা হচ্ছে ইস টু ক্লিক করলাম কিবোর্ড থেকে, ইস টু দিয়ে লাস্ট যে সেলটা ওইটা আমরা দেবো, যেমন আমাদের লাস্ট হচ্ছে এইচ টু, তাহলে আমরা সি টু থেকে এইচ টু পর্যন্ত যোগ করব। এই জন্য ফার্স্ট সি টু এবং লাস্ট হচ্ছে এইচ টু, এর মধ্যে ইস টু দিতে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে টোটাল যোগফলটা চলে আসবে। আমরা এখন যদি আমরা কেউ যদি বলে যে 2 মাসেরটা শুধু যোগ করবে, সেক্ষেত্রে হচ্ছে ইকুয়াল দিতে হবে এবং যোগের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাম দিতেই হবে, সাম ছাড়া যোগ হবে না। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মাউস দিয়ে ডি টুটা সিলেক্ট করলাম এবং এফ টু, অর্থাৎ ফেব্রুয়ারি এবং এপ্রিলে সেলটা আমরা দেখলাম, এই দুইটা ক্লিক করে এবং অবশ্যই দুইটার মাঝামাঝি আমাদেরকে কমা ইউজ করতে হবে, কমা দিলে আমাদের এই দুইটার যোগফল আমরা পাবো। যদি আমরা ইস টু দেই তাহলে মাঝখানে যে মার্চ আছে, মার্চ সহ 3টা আমাদের যোগফল কাউন্ট হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যেহেতু জানুয়ারি থেকে জুন পর্যন্ত টোটাল যোগফল বার করব, সেহেতু আমরা সি টু, জানুয়ারির সেল হচ্ছে সি টু, এটা সিলেক্ট করলাম ইস টু, লাস্ট সেল হচ্ছে জুনের এইচ টু, আমরা ইস টু দিয়ে এইচ টু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমাদের টোটাল সেলটা চলে আসবে। এখন আমরা এটা একটু হাইলাইট করে নেই যাতে সবার বুঝতে সুবিধা হয়, এবং আমরা এটা হাইলাইট করার পরে এটা একটু সাজায় নেব, একটু ফন্টটা বাড়ায় দেব, সেন্টার করে নেব,
তাহলে দেখতে সুবিধা হবে এবং সবার দেখতে কোনো সমস্যা হবে না, সুন্দর লাগবে। এখন আমরা হচ্ছে প্রফিটটা একটু সাজায় নেই, একটু ফন্টটা বড় করে দিই যাতে সবার দেখা যায়। এখন আমরা অ্যাভারেজ বাইর করব। অ্যাভারেজ বাইর করতে গেলে আমাদের টোটাল থেকে অ্যাভারেজটা বাইর করতে হবে, এবং অ্যাভারেজ হচ্ছে আমরা জানি অ্যাভারেজ হচ্ছে গড় নির্ণয়, এটাকেই অ্যাভারেজ বলা। এখন আমরা অ্যাভারেজ বার করতে গেলে আমরা যেটা অ্যাভারেজ বার করব, টোটাল সেলের অ্যাভারেজ বার করতে গেলে আমাদের হচ্ছে I2 হচ্ছে টোটাল সেলটা I2 লিখব, ইকুয়াল তো অবশ্যই দিতে হবে। I2 লিখে আমরা কিবোর্ড থেকে ভাগ চিহ্নটা স্ল্যাশ চিহ্নটা ইউজ করব, এটাকেই ভাগ চিহ্ন বলা হয়। স্ল্যাশ চিহ্ন সিলেক্ট করে এখানে আমাদের কত মাসের গড় নির্ণয় করতেছি, কত মাসের অ্যাভারেজ করব সেই মাসের সংখ্যা দিতে হবে। যেহেতু এখানে 6টা মাস আছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এই জন্য আমরা I2 দিয়ে তারপরে হচ্ছে স্ল্যাশ অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে আমরা 6টা দিয়েছি, এই জন্য হচ্ছে দিয়ে ইন্টার দিলেই অ্যাভারেজ চলে আসবে। এখানে অ্যাভারেজে আমাদের 0.5 চলে আসছে। আমাদের বাংলাদেশে মূলত পয়েন্টের পরে দুইটা সংখ্যা ধরে আমরা হিসাব করি। আপনারা এই নাম্বারে গিয়ে, নাম্বারের ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে, আপনারা নাম্বারের কাজ দেখতে পারেন। নাম্বারে গিয়ে আমাদের ওইখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পয়েন্ট অ্যাড হয়ে যাবে, আমরা ইচ্ছে করলে বাড়াতে পারবো কমাতে পারবো। এখন হচ্ছে আমরা বারবার তো একটা করে বিয়োগ করব না, প্রফিট বাইর করব না, এগুলো করতে গেলে আমাদের ফার্স্ট বাইর করব, ওইটা কর্নারে মাউসে পয়েন্টার ক্লিক করে ধরে নিচের দিকে অথবা যেদিকে স্ক্রল করবেন এদিকে অটোমেটিক চলে আসবে, রেজাল্ট চলে আসবে। এই জন্য আমাদের এক্সেলে এটাই সুবিধা, বারবার কোনো কাজ করতে হয় না, একটা বাইর করলে বাকি সব অটোমেটিক নিয়ে আসা যায়। আপনারা হয়তো বুঝতে পারছেন, তারপরে যদি কারো বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সলিউশন করে দেব। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার আইটি হোম নামে ফেসবুক পেজটাতে সবাই ফলো করে দিবেন। আপনারা ফলো করলে এবং সাবস্ক্রাইব করলেই কিন্তু নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, এবং কোনো প্রবলেম হলে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন এবং কোথায় কী সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।